যেকু ফলো السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق إن الله على كل شيء قدير ربنا اغفر لي ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا مبدو الله কুদরতের নজর দিয়ে একটিবার তাকায় দেখো মাবুদ, রাত প্রায় আড়াইটার মতো হয়ে গেল, এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাগার, যদি আমরা গুনাগার তোমার হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাত তুমি খালি ফিরাইও না। গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, মাফ করো গো দয়ালা আল্লাহ এলাহি, যত গুনা করছি মাবুদ জীবনে মাফ করো গো নবীজির খাতি। আল্লাহ যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছি, দয়াল নবীর খাতিরে আমাদের একটা হাত খালি ফিরাইও না। পশ্চিম সৈয়দপুরের আমার যুবক ভাইরা, দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে দিয়ে মাজার সংলগ্ন ময়দানে আজকের এই 13তম বার্ষিক ওরুস ও সুন্নি মহাসম্মেলন আয়োজন করেছে। দেশ বিখ্যাত ওলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহ আলোচনা করেছেন। বিদায় বেলামি গুনাহগার, যা কিছু নজরে না পেশ করলাম, ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দাও। সোয়াবটুকু লক্ষ্য করে দোজাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফ হাদিয়াতান কবুল করে নাও। আল্লাহ এর হাদিয়াটুকু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আইসা রুহুল্লাহ পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, সীমান থেকে জুনুব পর্যন্ত যত আম্বিয়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তবে আইম, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সুলফে সোয়ানিন, আশারে মুবাশশিরিন, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিয়া, শুহাদে উহু, শুহাদে বদর, শুহাদে কারবালা সহ চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, শহীদিন, সিদ্দিকিন, সাতকারী, 14 রাবি, তামাম বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুর্গানে কেরাম শুয়ে আছেন, প্রত্যেকের রুহে পাকে সোয়াব তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার মকবুল ওলি পীরে কামিল হযরত সমরউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ রুহে সোয়াব তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যারা আমরা হাত উঠাইলাম, জানি না রে মৌলা কে জানি আমার মতো বাবা হারা ইতিম, কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে, আব্বা আম্মা যার নাই সংসারে, এতি মোহব্বা নাই গেল আমরারে। ইয়া আল্লাহ, কেউ হয়তো মার জন্য কান্দে, কেউ হয়তো বাবার জন্য কান্দে, ভিক্ষা চাই মাবুদ যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসোয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি খানদানের যত মুর্দে গান কবরের বাসিন্দা হয়েছেন, তাদের সকলের কবর গোনাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এই পশ্চিম সৈয়দপুর সহ আশেপাশের এলাকার গুরুস্থানে যত কবরবাসীরা শুয়ে আছেন আল্লাহ, তাদের রুহ হয়তো আমাদের দিকে
দিকে তাকিয়ে আছে মাওলা, প্রত্যেক কবরবাসী রুহে সওয়াব তুমি কবুল করে নাও রাব্বুল আলামিন। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন আরো দীর্ঘদিন নেক হায়াত বাড়াইয়া দাও। আজকের এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা করেছেন, সকলের সাহায্য সহযোগিতা তুমি কবুল করে নাও। আগামী বছর মাহফিলের জন্য যারা দান করার ইচ্ছে পোষণ করেছেন সকলের দান গোনা সহিনিয়তে আদায় করার তৌফিক দান করো। আল্লাহ যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিদেশের মধ্যে আছে তোমার হাওলা করে দিলাম হক হালাল রুজি করার সুযোগ করে দাও রাব্বুল আলামিন। খাস করে আল্লাহ সৈয়দপুর যুব সমাজের প্রত্যেকটা সদস্যদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ আফজল মিয়া সাহেব হায়াতে বরকত দাও, সহ সভাপতি মোহাম্মদ মাহতাবউদ্দিন সাহেব মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই, আল্লাহ শাহাবুদ্দিন ভাই মা বাবার জন্য দোয়া চাইলেন, আল্লাহ ওনার আব্বা আম্মা রুহে সওয়াব কবুল করে নাও। আল্লাহ আজকের প্রধান মেহমান মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ তাজ ভাই, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো, আল্লাহ জনগণের সেবা করার সুযোগ তুমি দান করো। আজকের প্রধান অতিথি আয় আল্লাহ পীরে কামেল হযরতুল হাজ আল্লাহ আলহাজ নাসিরউদ্দিন জালালি পীর সাহেব হুজুরে হায়াত ইলমের দরজাত বুলন্দ করা, যারা আলোচনা করলেন আমার ভাই মাওলানা তাজুল ইসলাম চৌধুরী কনিমিয়া সাহেব, হাফেজ কারি শফিকুল ইসলাম আল কাদরী সাহেব, আল্লাহ হাফেজ কারি বেলাল আহমেদ সাহেব আল্লাহ সহ তাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করো রাব্বুল আলামিন। আমার ভাই হাফেজ কারি শফিকুল ইসলাম সাহেব যেই দিনই প্রতিষ্ঠান খুলেছেন আল্লাহ ওনার এই দিনই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মারকাজ হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ পুষ্টার সৌজন্যে মায়ের দোয়া ডেকোরেটরস, আল্লাহ আমার জুনাইদ আহমেদ ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করো, মাহফিল পরিচালনা করলেন জামাল উদ্দিন ভাই আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো, আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে এখানে অনেক উলামায়ে কেরামের নাম, কেউ হয়তো মসজিদের ইমাম কেউ হয়তো মসজিদের খতিব, আল্লাহ সকলের নামে নামে ফরিয়াদ গুলা কবুল করো। আমার সামনে ডাইনে আমি পিছনে অনেক মায়ার মানুষ মহব্বতের মানুষ, আল্লাহ বিশেষ করে আমার ভাই উস্তার মিয়া আল্লাহ ওনার ঘরের মধ্যে বসে আল্লাহ খাবার খাই আসলাম, আল্লাহ ওনার ঘরের মধ্যে রহমত এবং শান্তি বর্ষিত করো। আক্তার হোসেন ভাই আল্লাহ সদরে ঢাকা থেকে চলে আসলেন, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দাও, আব্বা আম্মার হায়াতে বরকত দাও রাব্বুল আলামিন। বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে সকলকে আপন আপন জায়গার মধ্যে সহি সালামতে রাইখো, কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায়ো, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো। আল্লাহ হল্যান্ডের মধ্যে আল্লাহ আমার এক রুহানি সন্তান অসুস্থ, আল্লাহ তাকে পরিপূর্ণ শেফায়ে আজনা কামিলা তুমি দান করিও রাব্বুল আলামিন। এই অত্র এলাকার প্রত্যেকটা বাড়ি ঘরে সুখ শান্তি দান করো, আসমানি বলা জমিনি বলা রুহানি বলা জিসমানি বলা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ বিশেষ করে জীবনে একবার হলে মক্কা মদিনার মুসাফির বানাইও, যারা একবার গিয়েছি বারবার যাওয়ার সুযোগ করে দিও, রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, জোর তুফানের মধ্যে ফালায় মাইরো না, দুশ্মনের দুশ্মনেতে ফালায় মাইরো না, জালেমের অত্যাচারিতে ফালায় মাইরো না রাব্বুল আলামিন। আখেরি ফরিয়া আল্লাহ রেজাউল করিম রিপন, আল্লাহ বিদেশের জমিনে তোমার হাওলা করে দিলাম মাওলা, দুয়ার দরখাস্ত করেছে আল্লাহ রেজাউল সহযত প্রবাসী আছে সকল প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।